মৰিগাঁও নগৰৰ মাজমজিয়াত চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। সুমিত নাথ নামৰ এজন যুৱকক অপহৰণ দুৰ্বৃত্তৰ স্থানীয় ৰাইজে খেদি খেদি কৰায়ত্ত কৰে এটা অপহৰণকাৰীক আৰু ধন কেন্দ্ৰিক বিবাদৰ বাবে এই ঘটনা সংঘটিত হোৱাৰ সন্দেহ। ইতিমধ্যে আৰক্ষীয়ে অভিযান চলাই যুৱকজনক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। রাইজে খেদি খেদি করায়ত্ত করে এটা অপহরণকারীক মরিগাঁওতে ঘটনা সংঘটিত হয়েছে। মরিগাঁও নগরের মাজমজিয়াত চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। সুমিত নাথ নামের এজন যুবকক অপহরণ দুর্বৃত্তর স্থানীয় রাইজে খেদি খেদি করায়ত্ত করে এটা অপহরণকারীক মরিগাঁওতে ঘটনা সংঘটিত হয়েছে। ধন কেন্দ্রিক বিবাদের বাবে এই ঘটনা সংঘটিত হওয়ার সন্দেহ আর ইতিমধ্যে আরক্ষী অভিযান চলায় যুবকজনক উদ্ধার করবলে সক্ষম হয়েছে। আর মরিগাঁও নগরের মাজমজিয়াতে চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। যুক্ত মুহূর্তত এই অপহরণকারীটুক করায়ত্ত করেছিল রাইজ, তৎপরতা খেদি খেদি করায়ত্ত করবলে সক্ষম হয়েছিল রাইজে, সেই মুহূর্তের দৃশ্যাবলি দেখাই আছো। থানা ভিতর কে গেছিল? কি হয়েছিল ঘটনা? কে মারপিট করেছিল? হ্যাঁ হ্যাঁ আরক্ষী আর উপস্থিত রাইজর তৎপরতাত অপহরণকারীটুক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে আরক্ষীয়ে। আর যুক্ত মুহূর্তত অপহরণকারীটুক করায়ত্ত করবা গেছিল, সেই মুহূর্তের দৃশ্য আমি দেখাই আছো। এক হৈচৈ পরিবেশের সৃষ্টি হয়েছিল মরিগাঁও নগরের মাজমজিয়াতে চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। আপনি আতর নহলে আপনার মারি অমুক মো ভাইটি হয়, গাড়ি পাইছে আর বাইর আপনার ভাইটি নাম কি? সুমিত নন্দন মেধি, লৈছে অপহরণ করেছে, অপহরণ করেছে ন? আর ফোন লাইনত এই মুহূর্তে অধিক তথ্যের সংযুক্ত হয়েছো মরিগাঁওর সিনিয়র বিরোধী প্রাঞ্জল দাস। হয় প্রাঞ্জল দাস, এটা অপহরণকারীক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে আরক্ষীয়ে। অধিক তথ্য এই মুহূর্তে আপনার আপনারপা জানিব বিচারিছো, কেনে পরিস্থিতিতে এগারী যুবকক অপহরণ করে লৈ যাবলে তৎপর হয়ে পড়েছিল অপহরণকারীটো, অবশেষত আরক্ষীর জালত পড়েছে অপহরণকারীটো, কিমান দিনেরপরা এনে ধরনের অপহরণের ঘটনা সংঘটিত করে আছে অপহরণকারীটোয়ে, আর লগতে বৃহৎ গ্যাং জড়িত হয়ে আছে নাকি অপহরণকাণ্ডর সঙ্গে? নিশ্চয় ভাবিছি, এই ঘটনা কিছু সময় পূর্বে সংঘটিত হয়েছিল। আর আসলে নাটকীয়তা অপহরণ কাণ্ড প্রায় দুঘণ্টা পূর্বে মরিগাঁও নগর মাজমজিয়ার যে মায়াবজার, মায়াবজার সমীপত এখন বাহনত একটা পরিয়াল আইছে, পরিয়ালটে বজার করবলে গেছিল, সেই পরিয়ালটির লগত অহা এজন যুবক গাড়িত বহি আছে। আর তেনে অবস্থাতে আন এটা আন এখন গাড়িত প্রায় চারি পাঁচজনীয় যুবকর দল এটা আহে আর আহি প্রথমে যুবকজনক মারপিট করে। আর মারপিট করার পিছত তেওঁলোকৰ যিখন A01FZ4104 সুজুকি ফ্রংক বাহনখনে তেওঁক গোপন স্থানলৈ লৈ যায়। তাৰপিছত আসলে হোৱা ধোৱা এক পৰিৱেশৰ সৃষ্টি হয়। তাৰ মাজতে অপহরণকারী দলটোৰ লগত থকা এজন ব্যক্তিক আর রাইজে প্রত্যক্ষ করে আর তাৰপিছত আরক্ষী সহযোগত করায়ত্ত করে থানালৈ লৈ আনা হয়। আর তাৰপিছতে আরক্ষী অভিযান চলায়। কিছু সময় পিছতে নগর সমীপৰ সিধাবাড়ী নামৰ অঞ্চলৰ পৰা অপহৃত যিগৰাকী যুবক সুমিত মেধিক উদ্ধার করে। আর সুমিত তাতে তিনিগৰাকী ব্যক্তিক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক করে লৈ আহিছে। আর আসলতে যথেষ্ট রহস্য সৃষ্টি হয়েছে। কিছু সংখ্যকর মতে ধনের লেনদেনের বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আনহাতে কিছু সংখ্যকর মতে আসলতে এনে ধরনের অপহরণ কাণ্ডর লগত আন কোনো বিষয় জড়িত হয়ে থাকিব পারে, কিন্তু বর্তমান আরক্ষী অনুসন্ধান অব্যাহত রাখিছে। কিন্তু সকলোতকৈ ডাঙর কথাটো হল যে নিরাপত্তারক্ষী নিরাপত্তারক্ষী আসলতে চারিফালে থাকে। তার মাজতে আসলতে মরিগাঁও নগর মাজমজিয়াত এনে ধরনের একটা মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। আসলতে মুকলিক গুন্ডাগিরি করা হয়েছে। আর এই ধরনের ঘটনার বাবে আসলতে আরক্ষীয়ে যথেষ্ট
গুরুত্ব সহকারে ঘটনাটি তদন্ত করা জানিপরা গেছে। ইতিমধ্যে দুইটা পক্ষর ব্যক্তিসলক থানা আটক করে রখা হয়েছে। আর আসলে প্রকৃত ঘটনাটির কারণটি কি, আসলে অপহৃত যুবকজনের প্রকৃততে কি ধরনের কি কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে তেও মুখ খোলা নাই সংবাদ মাধ্যমের সম্মুখত, আর অপহরণকারী দলটির কোনো মুখ খোলা নাই। গতি একটা রহস্যর সৃষ্টি হয়েছে যে আসলে কি পরিস্থিতি এই ধরনের ঘটনাটি সংঘটিত হয়েছে। কিন্তু নিশ্চিতভাবে কব লাগবে যে গোটে ঘটনাটি আসলে যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, আর নগরের মাঝ মাঝে এনে ধরনের একটা মারপিট আর অপহরণের ঘটনার আড়ত আসলে প্রকৃত কারণটি কি, আর কিছু সময় পিছনে অধিক তথ্য জানি পাওয়া যাবে। যেহেতু কিছু সময় পূর্বে মাত্র আরক্ষীয় উদ্ধার করে যুবকজন লো আইছে আর অপহরণকারী দলটির তিনজন ব্যক্তিক লো আনিছে।